দাসপুরের সাগরপুরে এক বেসরকারি এটিএম মেশিনে ভাঙচুরের ঘটনা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। আজ বুধবারের সন্ধ্যেতে দেখা যায় সাগরপুরের ওই এটিএম কাউন্টারের মধ্যে মেশিন ভাঙা। মনে করা হচ্ছে কেউ কোনো ভারী বস্তু দিয়ে ওই মেশিনে আঘাত করে মেশিন ভাঙার চেষ্টা করেছেন। তবে কি এটিএম ভেঙে টাকা হাতানোর চেষ্টা? ইতিমধ্যেই স্থানীয়রাই এই ঘটনার খবর ওই বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষের কাছে ফোন মারফত জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে ওই এটিএম এর পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে যিনি আছেন সেই শেখ আব্দুল মোমিনের দাবি, আজ বুধবারের বিকেল প্রায় 4টা নাগাদ এক ভবঘুরে ওই কাউন্টারে ঢুকে এই ভাঙচুর চালিয়েছে। আদেও কোনো ভবঘুরে না, সবার অলক্ষে এটিএম ভেঙে টাকা হাতানোর চেষ্টা ছিল। ঘটনাটি কি ঘটেছিল তার তদন্তে ওই এটিএম এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ঘটনা যাই হোক, দিনের আলোয় এমন ঘটনায় ওই এটিএম এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ক্যামেরায় মোরশেদ খানের সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ভালোভাবে মোটামুটি ভাঙা হয়েছে, সব ভেতর গুলো লড়ছে, দেখা যাচ্ছে। এটা এতটাই সিন, টাকা উঠবে খুলে রেখেছিলাম তখন, তো একজন যে ছিল তার মুখ থেকে শুনে নিচ্ছি যে এটিএমটা কিভাবে বা কখন কোন সময় এটা ভাঙা হয়েছে বা ভেঙে গেছে, এটা তার মুখ থেকে শুনি। তোমার নাম কি চাচা? আব্দুল মোমিন। আব্দুল মোমিন, বাড়ি? সাগরপুর। এটা কবে কখন হয়েছে? সাড়ে চারটে। কিরকম এটা তবুও মোটামুটি? পাগলা ঢুকে কিভাবে করেছে জানিনি। হ্যাঁ, আওয়াজ হয়েছে বেরিয়ে, তারপরে দেখছি যে আমরা চিল্লাচ্ছে, বলে কি হাই দেখো পাগলা এতে ঢুকে গেছে, এটিএম এ ঢুকে গেছে। তখনই ওই ওইটাকে ই করেছে, ভেঙেছে, আমি এসে দেখলাম ভেঙেছে। আমি এটা পরিষ্কার করি আর কি। আচ্ছা, এগুলো তুমি এখানে কাজ মানে পরিষ্কার টরিষ্কার গুলো করো, তাই তো? তোমার নাম? মোমিন। শেখ আব্দুল মোমিন, বাড়ি সাগরপুরেই। আচ্ছা, ইতিমধ্যে এটিএমটি ফের বন্ধ, সাগরপুর বাস স্ট্যান্ডের সামনে এটিএমটি পুরো বন্ধ করে রাখা হয়েছে।